والتقى وللطريق كي أراه يطيب. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد شكرا دشك وشتا مندلي প্রতি সপ্তাহ নাই আজকেও আমরা আল রেসালা টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত সেটা হচ্ছে কিয়ামতের আলামত। তো কিয়ামতের আলামত এটা জানা জরুরি যাতে আমরা কিয়ামতের জন্য প্রস্তুত থাকতে পারি। কিয়ামত শুরু হয় মৃত্যু দিয়ে। হ্যাঁ, এরপরে মনে করেন মৃত্যুর পরে যত কিছু আছে কিয়ামতের অন্তর্ভুক্ত, পরকালের অন্তর্ভুক্ত। তো এখন এই কিয়ামতের সম্পর্কে আমরা যেটা জানবো যে কিয়ামতের অনেক আলামত রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এই মর্মে ব্যাপকভাবে সতর্ক করে দিয়েছেন। তো আলামত তিনি নিজে বর্ণনা দিয়ে দিয়েছেন, ছোট আলামত, বড় আলামত। তো আমরা এই জন্যে আলামতগুলোকে দুই ভাগে ভাগ করব। যে প্রথমে বলবো যে ছোট আলামত। ছোট আলামত যেমন মনে করেন সাধারণত ভাবে যে এলেম উঠে যাওয়া, তারপরে মদ খাওয়া বেশি হয়ে যাওয়া, তারপরে এই মানুষের অশ্লীলতা বেহায়পনা বেড়ে যাওয়া, বিভিন্ন ফেতনা, এগুলো সব ছোট আলামতের অন্তর্ভুক্ত। আর বড় আলামত হচ্ছে যে যেমন মাহদি, মাহদির আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, এইগুলো হচ্ছে বড় আলামতের অন্তর্ভুক্ত। তো উলামায়ে কেরাম আবার এই কিয়ামতের আলামতগুলাকে তিন ভাগে বিভক্ত করেছেন। এই আশার দিক দিয়ে কিয়ামত আলামতগুলা প্রকাশ পাওয়ার দিক দিয়ে তিন ভাগে ভাগ করেছেন। যেমন প্রথমত যে কিছু আলামত প্রকাশ পেয়েছে এবং সেটা শেষ হয়ে গেছে, এবং কিছু আলামত আছে যেগুলো প্রকাশ পেয়েছে এখনও চলমান বা আরও বৃদ্ধি পাবে, নাউজুবিল্লাহ, আরও বৃদ্ধি পাবে এগুলা চক্রাকারে। আর তৃতীয় যেগুলো হচ্ছে এখনও সেগুলা আসে নাই। তো তার মধ্যে বড় আলামতই বেশি এবং ছোট আলামতও জাহের হতে পারে এর মধ্যে। তাহলে তিনভাবে আমরা বুঝতে পারি আলামতগুলোর প্রকাশ হওয়ার ক্ষেত্রে। তো এবার আসেন আমরা শুনব যেটা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজার অন্তর্ভুক্ত, যে তিনি পূর্বেই জানিয়ে দিয়েছেন তার উম্মতকে সতর্ক করার জন্য, তারা যেন ইমানকে ধরে রাখতে পারে, তাদের আমলকে ধরে রাখতে পারে। এই জন্য তিনি পূর্বেই তার উম্মতদেরকে যথাযথভাবেই সতর্ক করে দিয়েছেন যে যেন তারা মাশাআল্লাহ প্রস্তুতি নিতে পারে কিয়ামতের জন্যে এবং মৃত্যুর জন্যে, পরকালের জন্যে। তো এটা তার মুজিজা বটে যে তিনি জানিয়ে দিতে পেরেছেন। এটা নবুয়তেরই একটা উজ্জ্বল প্রমাণ যে তিনি স্পষ্ট করে দিয়েছেন তার উম্মতকে এই কিয়ামতের ব্যাপারে। তো এখন আমরা সংক্ষেপে প্রথমে কিয়ামতের কিছু ছোট আলামতগুলা আমরা শুনব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনটাই কিয়ামতের একটি আলামত। এর আগে হাজার হাজার বছর অতিক্রম করেছে, যে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার আগমন হওয়াটাই হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বয়স তো আনা ওয়া সা কাহাতাইন, তিনি এভাবে দেখেছেন আমি এবং কিয়ামত, এইভাবে আমি প্রেরিত হয়েছি, এই রকম পাশাপাশি লাগানো, আমার আবির্ভাব মানে কিয়ামত এর পরেই আসছে, এটা মুসলিম শরীফের হাদিস। তো তেমনি ভাবে তার মৃত্যুটাও হচ্ছে কিয়ামতের আলামত, যে তিনি মৃত্যুবরণ করেছেন, এটাও তিনিও বলেছেন যে তিনি কিয়ামতের বেশ কিছু আলামত, ছয়টা আলামত বলার পরে বলছেন সেখানে যে ওয়া মাউতি, এবং আমার মৃত্যুটা হচ্ছে কিয়ামতের আলামত। এটা বুখারীর হাদিস যে তিনি মরে যাওয়াটা। আর এটাও আমাদের জানা আছে যে উম্মতের জন্য সবচেয়ে বড় মহা বিপদ যেটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল, যে উম্মত এই বিপদ থেকেও উত্তীর্ণ হয়েছে এটা বলা যায়। তো তেমনি ভাবে এই আলামত হচ্ছে কিয়ামতের যে এই যে ভণ্ড নবীদের আবির্ভাব। এই মর্মে নবী সাল্লামের পরবর্তী জামানাতেই ভণ্ড নবী এসেছে। তো নবী সাল্লাহ সাল্লামের এটা দেখেন পূর্ব ভাষ ছিল, তিনি বলছেন লা তাকুমুসা হাত্তা ইউবাসু দাজ্জালুন কাযাবুন করিবুম মিনা সালাতিনা কুল্লুহুম ইয়াজআমুন আন্নাহু রাসূলুল্লাহ।
যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কিছু ভণ্ড মিথ্যুক নবী না আসবে তো তারা প্রায় 30 জন আসবে তো এর মধ্যে অনেক প্রকাশ পেয়েছে যেমন মুসাইলামা কাযযাব নবুয়তের দাবি করেছিল তেমনি তার সাথে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছিলেন তাকে হত্যা করেছিলেন তেমনি আসওয়াদ আল আনাসি মানে সে আবির্ভূত হয়েছিল তাকেও সাহাবায়ে কেরাম হত্যা করেছে তেমনি ভাবে সাজা সেও নবুয়ত দাবি করেছিল যাকে মুসাইলামা কাযযাব বিবাহ করেছিল এরপর মুসাইলামা যখন নিহত হলো তখন সে আবার ফিরে এসে ইসলাম কবুল করেছিল এবং তার ইসলাম মাশাআল্লাহ ইসলামে সে দীক্ষিত হয়েছিল তেমনি তুলেহা তালহা বিন খুয়াইলিদ আল আসাদি সেও আবার ফিরে এসেছিল ইসলামে এবং ভালো প্রকৃত মুসলমান হয়েছিল তেমনি মুখতার এরকম আর পরিশেষে আমাদের সমাজে যেটা আলোচিত সেটা ছিল সে মির্জা আহমদ কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হ্যাঁ না না এই যেটা এই হচ্ছে ভণ্ড নবী দাবিদার এও তার অপমৃত্যু হয়েছিল সানাউল্লাহ অমৃতসরী রাহেমাহুল্লার সাথে তার মোনাজারা হয়েছিল এবং শেষে মোবাহালা হয়েছিল এরপরে সে তার পায়খানায় অপমৃত্যু হয়েছে এটা আমরা জানি তাহলে বোঝা যাচ্ছে যে এটাও একটা ইয়ার কিয়ামতের আলামত তেমনই ভাবে ফিতনা ফাসাদ জমিনে বিরাজ করা বেশি বেশি হয়ে যাওয়া এটাও হচ্ছে কিয়ামতের পূর্ব আলামত ফিতনার অর্থ হচ্ছে আসলে পরীক্ষা হ্যাঁ এর পরীক্ষা সাধারণত পরীক্ষার অর্থে আসে কিন্তু পরবর্তীতে এটা পারিভাষিকভাবে যত রকমের অপ্রিয় যেমন হত্যা কুফুরি এই যে তারপর জ্বালাও পোড়াও এই শিরিক এগুলো সব ফেতনার অর্থে ব্যবহার হওয়া শুরু হয়ে যায় তো জমিনে এইসব ফেতনা দেখা দিবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বভাস ছিল তো এই মর্মে অনেক হাদিস এসেছে যেমন আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সাআহ ফিতানান কাকেতা ইল্লাইলিল মুজলিম ইসবিহুর রাজুল ফিহা মুমিনান ওয়া ইমসি কাফির ইলা আখিরিল হাদিস যে কিয়ামত এর আগে ফেতনা এমন ভাবে ছেয়ে বসবে যেমন অন্ধকারের মতো ছেয়ে বসবে যে অন্ধকারের টুকরার মতো ছেয়ে বসবে তো মানুষ সকাল করবে মুমিন হয়ে সন্ধ্যায় সে কাফের হয়ে যাবে আবার সে সন্ধ্যায় সে মুমিন হয়ে উঠবে দেখা যাবে সে সকালে কাফের হয়ে গেছে এইরকম অবস্থা এমন কঠিন অবস্থা বিরাজ করবে ফেতনার এত প্রাদুর্ভাব ঘটবে তো মানুষ মনে করবে যখনই ফেতনা দেখবে যে আমার শেষ এটাই হতো শেষ ফেতনা তো দেখা যাবে না ফেতনা ব্যাপক আকারে প্রকাশ পাবে কিয়ামতের পূর্বে তো এখন এই ফেতনার এরকম অভাব নেই তো এখন এই ধরনের ফেতনা হচ্ছে দেখেন যে কত মানুষের মধ্যে এইরকম দুরাচার অনাচার এরকম ভাবে ছেয়ে গেছে এটা আমরা স্পষ্ট বুঝতে পারছি তেমন এই ব্যাপারে অনেক হাদিসও রয়েছে এবং ফেতনা যে ইতিপূর্বে ঘটে গেছে তারও প্রমাণ আছে যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ খারিজদের মাধ্যমে এটা একটা জঘন্য ফেতনা ধারণ করেছিল তারপরে যে জঙ্গে জামাল আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে যেটা ঘটে গেছিল তারপরে মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যেটা ঘটে গেছিল সিফিনের যুদ্ধ এগুলো সব ফেতনার অন্তর্ভুক্ত তেমনিভাবে খারিজদের সাথে তেমন যেমন কোরআন সৃষ্ট এরকম যে একটা ফেতনা এই দর্শন দর্শনের আবির্ভাব এটা একটা ফেতনা তেমনি বর্তমান যুগে বলা যায় যে আহলে কোরআনের ফেতনা কোরআনীদের ফেতনা যারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে সুন্নতকে অস্বীকার করে এটা একটা বড় ফেতনা এই উম্মতের জন্য এরকম সমাজে যত রকমের যে সুফিবাদের ফেতনা এটাও বলা যেতে পারে দেওয়ানবাগের ফেতনা এগুলাও বলা যেতে পারে সম্পূর্ণ ইসলামকে বিকৃত করে তারা নিজেকে প্রকাশ করছে এবং মুসলিম দাবি করে এবং ইসলামের পুনর্জাগরণ কারী হিসেবে কিন্তু আসলে এটা বড় ফেতনা উম্মতের জন্য এর থেকে অবশ্যই উম্মতকে সতর্ক হতে হবে এই ফেতনা থেকে উত্তরণের যে উপায় সেটা আমরা সংক্ষেপে বলবো যে ঈমানকে মজবুত করতে হবে আল্লাহর প্রতি কিয়ামতের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে পরকালের প্রতি পূর্ণ আস্থা রাখতে হবে এবং এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে যে মুসলিমদের যে প্রকৃত মুসলিম যে আহলে সুন্নাত আল জামাত আহলুল হাদিস আহলুস যারা তারা কম হলেও নগণ্য হলেও যারা সত্যিকার কোরআন এবং সহি সুন্নাতকে সাহাবা সাহাবাদের নীতিতে আঁকড়ে ধরেছে তারা যারা মূলত সাহাবাদের আকিদায় মাশাআল্লাহ
তারা আঁকড়ে ধরেছে এবং তার আমলে আকিদাতে মানহাজে তার যারা সত্যিকার সাহাবাদের মূর্ত প্রতীক ওই আদর্শে যারা চলছে তাদেরকে অনুসরণ করতে হবে ফিতনার মুহূর্তে তেমনি ভাবে এই ফিতনা থেকে দূরে সরে থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহর কাছে এর জন্য আশ্রয় চাইতে হবে যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন তাআউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান যে তোমরা আল্লাহর কাছে এই সব ফিতনা থেকে প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় ফিতনা থেকে আল্লাহর কাছে তোমরা আশ্রয় চাও তেমনি ভাবে এই আলামত হচ্ছে যে এই ছোট আলামত হচ্ছে যে আমানত রক্ষা হবে না আমানতের খেয়ানত হয়ে যাবে হাদিস দ্বারা সাব্যস্ত প্রত্যেকটাই তো আমি হাদিসের দিকে পারছি না সময় স্বল্পতার কারণে তেমনি ভাবে যেমন এলেম উঠে যাবে হ্যাঁ এবং অজ্ঞতা ছেয়ে পড়বে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন এলেম উঠে যাবে কিভাবে আসলে বড় বড় আলেম ওলামা আর মৃত্যু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠিয়ে নেবেন যার বাস্তব উদাহরণ বর্তমান জামানা যে বড় বড় আলেম চলে গেছেন তেমনি ভাবে হঠাৎ মৃত্যু দেখা দিবে এটাও দেখা যাচ্ছে আমাদের সমাজে অনেক বেশি যে হঠাৎ হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে স্ট্রোক করে মরে যাচ্ছে এই হঠাৎ মৃত্যু এখন ব্যাপক হয়ে গেছে তেমনি ভাবে জেনা ব্যভিচার এগুলাও ছেয়ে যাবে সমাজে তো এগুলা হচ্ছে কিয়ামতের আসলে সব বড় বড় ছোট ছোট লক্ষণ তেমনি ভাবে মনে করেন গান বাজনা এই সব ফেতনা দেখা দিবে ব্যাপক আকারে মদ্যপান দেখা দিবে ব্যাপক আকারে তেমনি ভাবে মানুষ শেষে এই ফেতনায় অতিষ্ঠ হয়ে সে বিপদের সম্মুখীন হয়ে নিজে মৃত্যুকে কামনা করবে এখনো দেখবে কবরের পাশে যাবে সে আকাঙ্ক্ষা করবে যে যদি আমি এই কবরবাসী হতাম তাহলে আমার জন্য ভালো হতো তেমনি ফেতনার অন্তর্ভুক্ত হচ্ছে যে অন্ধ অনুকরণ বাপদাদাদের অন্ধ অনুকরণ হবে পূর্ব জামানার ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুকরণ হবে এটা স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের মুসলিম হ্যাঁ সমাজে দেখতে চায় তাহলে দেখবো যে কত ফেতনা তেমনি ভাবে যে হত্যা যজ্ঞ গুলা চলবে তেমনি ভাবে সময়কে একবার কাছে মনে হবে বছর মনে হবে মাস মাসকে মনে হবে সপ্তাহ সপ্তাহ মনে হবে যে দিন দিনকে মনে হবে ঘন্টা তো এখন ঠিক এরকমই মনে হচ্ছে কোন দিক দিয়ে চলে যাচ্ছে তেমনি ভাবে বাজার বেশি হয়ে যাবে তেমনি ভাবে মসজিদ খুব কারুকার্য করা হবে এবং প্রতিযোগিতা হবে মসজিদের ব্যাপারে তেমনি ভাবে বড় বড় যারা নেক লোক তারা অতিবাহিত হয়ে যাবেন গা তারপরে একে অশ্লীলতা বেহায়াপনা এগুলা সব ব্যাপকতা ধারণ করবে শিরক ছেয়ে বসবে দেখেন আমাদের সমাজকে নিয়ে কথা বলি শিরকের দেখেন কিভাবে আবাদ হচ্ছে আমাদের সমাজে এমন কোনো অংশ নেই ডিস্ট্রিক্ট নেই যেখানে মাজার দরগা এগুলা নাই এবং পীর উলিয়া উলিয়া কেন্দ্রিক শিরক আবাদ হচ্ছে না এগুলা ছেয়ে যাওয়াটাও কিয়ামতের আলামত এখান থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে তেমনি ভাবে কৃপণতা বেড়ে যাবে ব্যবসা খুব ব্যাপকতা লাভ করবে তেমনি ভাবে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে ইসলাম বিধি বিধান থেকে মেনে চলতে চাইবে না তেমনি ভাবে মিথ্যা আছে বসবে এবং খবরের কোনো ই থাকবে না ফেসবুকের দেখেন অপপ্রচার এগুলো সব বেড়ে যাবে এগুলো কি আমাদের আলামত এই ছিল ছোট আলামত এখন সংক্ষেপে আমি কয়েক মিনিটে সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনাদের সামনে নিবেদন করতে চাই কি আমাদের বড় আলামত যেমন ইমাম মাহদির আগমন উনি একজন মাশাল্লাহ সৎ লোক আলে বাইতের অন্তর্ভুক্ত হবেন তিনি 7 বছর তিনি বেঁচে থাকবেন এই জমিনে তিনি মাশাল্লাহ ইনসাফ ভিত্তিক তিনি পরিচালনা করবেন সব কিছু জুলুম উৎখাত করবেন ইনসাফ প্রতিষ্ঠা করবেন এবং মাশাল্লাহ তার এতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করবেন জমিন উৎপাদন করবে এইসব তার ইয়া তার নাম হবে ঠিক আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মতো মোহাম্মদ বিন আবদুল্লাহ হ্যাঁ তো এই নামেই আসবেন তিনি ওই বংশেই আসবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে তার ছেলে হাসানের বংশ থেকে আসবেন তিনি যেমন ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তেমনি তার এরকম ভাবে তিনি বের হবেন সে পূর্ব এলাকা থেকে তেমনি ভাবে এগুলা কোরআন এবং হাদিস দ্বারা কোরআন হাদিস দ্বারা সাব্যস্ত ইমাম মাহদির আগমন তেমনি ভাবে দাজ্জালের ফিতনা আছে দাজ্জাল মাসিহুদ দাজ্জাল বলা হয় কারণ সে নিমিষেই সারা বিশ্ব চষে বেড়াবে এবং তার এক এক চোখ মিশানো থাকবে এই জন্য মাসিহুদ দাজ্জাল বলা হয় তাকে তো দাজ্জাল বলা হয় এই জন্য যে সে বাতিল দিয়ে হককে ঢেকে ফেলবে বা তার সব কিছু একেবারে যেটা আসল সেটাকে ঢেকে সে আসলে বাতিল দিয়ে মানুষকে ধোকা দিবে তেমনি তার গুণের মধ্যে এটা যে সে আসলে আদম সন্তান অন্তর্ভুক্ত হবে মানুষ অনেকে যে দর্শন অনেক যে কৃষ্টি কালচারকে দাজ্জাল বলে এটা অবান্তর কথা পরম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা স্পষ্ট বয়ান
দেওয়া যে সে একজন আদম সন্তানের একজন হবে তার গুণাবলী মানুষ্য গুণাবলীর অন্তর্ভুক্ত সে হবে তার থেকে রাসূলুল্লাহ সাল্লাম সতর্ক করেছেন তার গুণাবলী যে সে একজন যুবক হবে সে একজন লাল কালারের যুবক হবে কিন্তু বেটে আকৃতির হবে তারপরে তার কুকড়ানো চুল হবে এবং উজ্জ্বল চেহারা হবে তার বুকটা প্রশস্ত হবে কিন্তু এক চোখ তার ডান চোখটা হবে মেশানো এবং তার কপালে লেখা থাকবে কাফের বা কাফা র এইভাবে থাকবে সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে সেটা তো সে আসলে পূর্ব অঞ্চল থেকে খোরাসান থেকে বের হবে ইস্পাহান যে একটা আছে ইরান এলাকায় এসব এলাকা থেকে এর এর আবির্ভাব ঘটবে তো এর অনুকরণ কে করবে ইহুদি যারা এরাই বেশি অনুকরণ করবে তার সাথে সাথে ওয়ানারব যারা তুর্কি বংশোদ্ভূত এগুলা তারা বেশি তারপরে আরো যারা মহিলারা বেকুব মহিলারা গ্রাম্য ও পুরুষরা এগুলা তার অনুকরণ করবে এর ফিতনাটা বড় ফিতনা এর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে খুব বেশি করে সতর্ক করেছেন তো এর ফিতনা থেকে বেঁচে থাকা কঠিন কারণ তার হাতে জান্নাত থাকবে জাহান্নাম থাকবে জান্নাত নিয়ে সে উপনীত হবে সে বৃষ্টি বর্ষণ করতে বললে আকাশকে বৃষ্টি বর্ষণ করবে জমিনকে উৎপাদন করতে বললে সে উৎপাদন করবে এই নিয়ে মানুষ ফিতনায় পতিত হয়ে যাবে তার ফিতনার মূল কারণই হচ্ছে এগুলা যে সে যা বলবে সে জমিন তাই শুনবে তো এতে ফিতনার মূল যেগুলো কারণ হ্যাঁ সেগুলো থেকে আমাদেরকে রক্ষা করতে হবে যে যে আল্লাহ রাসূল যে দাজ্জাল ফিতনা থেকে সাহায্য কামনা করেছেন সেভাবে আমাদেরকেও সাহায্য কামনা করতে হবে তারপরে বেশি করে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে সূরা কাহাফ প্রথম এবং শেষের 10 আয়াতগুলো পড়তে হবে তো এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ ফিতনা এই যে আলাম বড় আলামতের মধ্যে ঈসা আলাইহিস সালামের যে আবির্ভাব সেটাও একটা ওই ঈসা আলাইহিস সালাম আর দাজ্জালকে পরিশেষে হত্যা করবেন যখন তার পাবে এই ছিল মোটামুটি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী কিয়ামতের ছোট এবং বড় আলামত যাই হোক এগুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন আর এই কিয়ামতের আলামত হওয়াটাই যে এটা সবগুলাই হারাম সবগুলাই নিষিদ্ধ তা না যেগুলো তিনি উল্লেখ করেছেন ফসল উৎপাদন বেশি হবে ব্যবসা ইয়ে হয়ে যাবে হ্যাঁ তো এগুলা এটা হালাল বিষয় তো হাদা হুয়া ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক طريقي كي أراه يطيب